বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারটিকে মানে দেখবেন যে কারা কারা আপনার ওয়াইফাই রাউটারের সাথে অ্যাড আপনার অজান্তে কারা আপনার ওয়াইফাই ইউজ করতেছে, নেট ইউজ করতেছে, তো এটা কিভাবে দেখবেন এবং তাদের ব্যান্ডউইথ কন্ট্রোলটা আপনি কন্ট্রোল করবেন, মানে তাদের স্পিডটা কন্ট্রোল করবেন এবং তাদেরকে ব্লক করবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই রিলেটেড আমি আরও আগেও ভিডিও আপলোড করেছি, সেগুলোতে তেমন ভালোভাবে বুঝানো হয়নি, তবে আজকে যে ভিডিওটি দেবো তাতে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। তো এই জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে আপনাদের যে কোনো ব্রাউজার, আমি কম্পিউটার দিকে দেখাচ্ছি, আপনার ফোন দিয়ে করতে পারবেন, সেম প্রসেস। তো আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে, ফায়ারফক্স দিতে পারেন বা ক্রোম ব্রাউজার যেতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার যে ডিফল্ট ভাবে আছে ওইটাতে। তো এখানে আসার পর আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে হয়তো অনেকেই পাসওয়ার্ড দেন না, তবে এখানে পাসওয়ার্ড দেওয়াটা দরকার আমাদের। তো এখন আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে, তারপর আপনাদের চলে যাবেন ব্যান্ডউইথ কন্ট্রোল। ব্যান্ডউইথ কন্ট্রোল আপনি আসলে দেখতে পারবেন যে এখানে কারা কারা আপনার সাথে এখানে অ্যাড আছে। তো দেখতে পাচ্ছেন এটা আমার মানে এই যে ডেস্কটপ, মানে আমি যেটা কম্পিউটার থেকে করতেছি এটা আমার ডেস্কটপ, এখানে নেটিভ ডিভাইস দেখাচ্ছে। আর রাশিদুল ইসলাম, এটা আমার চাচাতো ভাই হয়, উনি ও আমার এই ইয়াতে অ্যাক্টিভ আছে, অ্যাড আছে। সো এই অ্যাপে দেখতে পারবেন যে কারা কারা আপনার এখানে অ্যাড হয়েছে। সো আপনি যদি চান যে তাদের লিমিট দিয়ে দিবেন, যে তাদের স্পিড লিমিটটা, ডাউনলোড লিমিটটা দিয়ে দিবেন কত স্পিড পাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নো লিমিট আছে, দুইটাই নো লিমিট। এখানে আমার তো ওটা অ্যাড করা, মানে ওর নামটা অ্যাড করে এখান থেকে নাম অ্যাড করে রেখেছি। আর যদি আনন কেউ অ্যাড হয় সেক্ষেত্রে আপনি দেখতেই পারবেন, মানে এখানে জাস্ট আইপি অ্যাড্রেসটা দেখাবে, এখানে অনেকগুলো শো করবে। তো আপনার এখান থেকে দেখে নেবেন যারা আপনার আনন, তাদের নামটা তো লেখাই থাকবে। সো আপনি এখান থেকে চাইলে আপনাদের ইয়াটা ক্রস ইয়ার দিতে পারেন, লিমিট দিতে পারেন। দেখবেন নো লিমিট থেকে যদি আমি এখন 128 KB দিই, তাহলে ওয়েব ব্রাউজিং এর মধ্যে সে 128 KB করে মানে ব্রাউজিং পাবে। এখন যদি ওকে করে দিই সে স্পিড খুবই কম পাবে। আর যদি লিমিটে রাখি, নো লিমিট, নো লিমিটে রাখলে সে আনলিমিটেড চালাতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। আর আপনি এখন যদি চান যে আননোন কেউ আছে তাকে ব্লক করতে চান, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ব্লক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট অ্যাক্সেস, জাস্ট এখানে যদি এটা অফ অন করি, এখন ওকে তে ক্লিক করি, এটা ব্লক হয়ে যাবে, এই আইডিটা ওর ব্লক হয়ে গেছে। এই ডিভাইসটা আমার রাউটারের সাথে কখনো কানেক্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এটাকে আনব্লক করব। আনব্লক করার জন্য আপনার যদি এরকম কাউকে করে ফেলেন, সেক্ষেত্রে আপনি দেখতেই পারবেন যে এখানে আনব্লক করা আছে, দেখতে পাচ্ছেন ব্লক ডিভাইস রাশিদুল ইসলাম, অ্যাড্রেসও দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে যদি রিমুভে ক্লিক করি, তাহলে এখান থেকে আনব্লক হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ডিভাইসে কারা কারা অ্যাড আছে সেটি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এটা তো গেল আপনারা কিভাবে দেখবেন যে কারা আপনার সাথে আপনার রাউটারের সাথে কানেক্ট আছে সেটা দেখবেন এবং কন্ট্রোল করবেন, মানে স্পিড কন্ট্রোল করবেন। তো এখন দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাই রাউটারটা হাইড করে রাখবেন, মানে কারোর কাছে শো করবে না আপনার যে ওয়াইফাইটি রয়েছে সেটা কারোর কাছে শো করবে না। জাস্ট আপনার প্রয়োজন পড়বে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাড করতে হবে। এমনিতে নর্মালি তো আমাদের যদি রাউটারের রেঞ্জের মধ্যে কেউ যদি এসে যদি ওয়াইফাই অন করে, সেক্ষেত্রে তো আমাদের ওয়াইফাই নামটা দেখায় শো করে, মানে কানেক্ট হওয়ার জন্য। সো আপনারা কিভাবে হাইড করবেন, হাইড করার জন্য আপনারা দেখতে পারবেন এখানে যে আইকনটা, এটা সব ডিভাইসে ওয়্যারলেস সেটিংস এ চলে যাবেন। এখানে দেখুন ওয়্যারলেস সেটিং, প্রত্যেকটা রাউটারের মধ্যে আপনারা পাবেন ওয়্যারলেস সেটিং। এখানে হাইট পেতে পারেন বা SSD এরকম পেতে পারেন। সো আপনারা আপনাদের প্রত্যেকটা মানে ওয়্যারলেস সেটিংস এ পেয়ে যাবেন এই অপশনটা, হাইট এর অপশনটা। সো এখান থেকে যদি হাইট করে দেই, হাইট এখান থেকে যদি ওকে করে দেই এখন, তাহলে হবে কি আপনাদের আর কারোর সাথে শো করবে না, যারা কানেক্ট আছে তাদের কাছেও শো করবে না যে আপনার এখানে ওয়াইফাই একটা ডিভাইস রয়েছে, মানে ওয়াইফাই রাউটার রয়েছে, শো করবে না কারোর কাছে। তো সেক্ষেত্রে আপনাদের ফোনের মধ্যে অ্যাডেড নেটওয়ার্কস এ গিয়ে আপনাদের এখানে যে ওয়াইফাই নেমটা রয়েছে দেখতে পাচ্ছেন, তো এই ওয়াইফাই নেমটা দিতে হবে ফার্স্টে, তারপর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা হাইড করবেন এবং আপনাদের ব্যান্ডউইথ কন্ট্রোল থেকে চেক করবেন যে কারা কারা আপনার রাউটারের সাথে অ্যাড আছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখে লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।